হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি সকলেই খুব ভালো আছেন সামনে কোরবানির ঈদ আর এই ঈদে রান্না হবে মাংসের বিভিন্ন ধরনের রেসিপি তার সঙ্গে আমাদের সকলের পছন্দের ডিশ বিরিয়ানি তাই আজ আপনাদের সামনে চলে এসেছি আপনার বিরিয়ানিকে পারফেক্ট ও সহজ বানাতে অসাধারণ একটি বিরিয়ানি মশলার রেসিপি নিয়ে বিরিয়ানি সুস্বাদু হওয়ার মূলেই হল এই মশলা বাজার যত বিরিয়ানির মশলার টেস্ট ততটা হয় না যতটা ঘরের তৈরির মশলার হয় বিশ্বাস না হলে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন আপনারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যা আজকের রেসিপি বিরিয়ানির মশলা পারফেক্ট হওয়ার জন্য মেজারমেন্টটা ঠিক রাখা ভীষণ জরুরি না হলে আপনার মশলা বেশি ঝাঁঝালো বা কড়া হয়ে যেতে পারে তাই আমি কোন মশলা কতটুকু নিচ্ছি সেটি ভালো করে দেখে নিন বা একটি কাগজ কলমে নোট করে নিন মশলা পারফেক্ট হওয়ার জন্য মেজারমেন্টটা যেমন জরুরি ঠিক তেমনই জরুরি কোন মশলা কত মিনিট ভাজবেন সেটা জানা তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকুন প্রথমে নিয়ে নেব দু টেবিল চামচ নর্মাল জিরা এক টেবিল চামচ ধনে এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা জিরা ধনে ও মৌরি এই তিনটি মশলা ব্যবহার করলে আপনার মশলার টেস্ট তো বাড়িয়ে দেবেই সেই সঙ্গে আপনার মশলার ঝাঁঝালো ভাব কমিয়ে দেয় ফলে আপনি চাইলে বিরিয়ানিতে মশলা বেশি ইউজ করতে পারবেন এবার নেব এক চা চামচ শাহি জিরা তাহলে এখানে আমি তিন ধরনের জিরা ব্যবহার করলাম একটি নর্মাল জিরা একটি মিষ্টি জিরা ও একটি শাহি জিরা এবার নেব পাঁচটি কালো এলাচ বা বড় এলাচ আর এক টেবিল চামচ সবুজ এলাচ বা ছোট এলাচ গুন্তিতে পঁচিশটি দু পিস জয়ত্রী ফুল এক ইঞ্চি সাইজের চারটি দারুচিনির স্টিক লবঙ্গ একটা চামচ গুন্তিতে পঁচিশটি তেজপাতা ছোটো হলে তিনটি আর বড়ো হলে দুটি আমার তেজপাতাগুলি বড়ো তাই দুটি নিলাম শুকনো লঙ্কা তিনটি এটি কালারের জন্য বড়ো সাইজ হলে একটি স্টার অ্যানাজ নিলেই হবে যদি স্টার অ্যানাজের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে দেড়খানা নিতে পারেন জায়ফলের ফ্লেভার খুব স্ট্রং হয় তাই ছোটো সাইজ হলে একটি আর বড়ো সাইজ হলে তিন ভাগের দুভাগ দেবেন কাবাব চিনি এক চা চামচ এটি কালো গোলমরিচের মতোই দেখতে শুধু পার্থক্য হল গোলমরিচ গোল আর এর গায়ে বোটার মতো একটি অংশ থাকে এবার দেব এক চা চামচ শামরিচ ও এক চা চামচ কালো গোলমরিচ শেষে নিয়ে নেব এক টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি আপনারা যদি গোলাপের ফ্লেভার পছন্দ করেন তাহলে এটি নেবেন যদি না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করবেন এবার একটি প্যান গরম করে তাতে দিয়ে দেব যাই ফল বড়ো দারুচিনি স্টার অ্যানাজ এবার এগুলিকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে নেড়েচেড়ে সেকে নিতে হবে যেহেতু এগুলি ভারী মশলা তাই এগুলি আলাদাভাবে সেঁকে নিচ্ছি একসঙ্গে সব মশলার সঙ্গে দিলে অন্যান্য মশলাগুলি পুড়ে যেতে পারে তিন মিনিট পর দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই এটিকে নামিয়ে নিতে হবে এবার সাজিরা ও গোলাপের পাপড়ি বাদে সমস্ত মশলাগুলিকে প্যানের মধ্যে ঢেলে লো ফ্লেমে দু মিনিট নেড়ে চেড়ে সেঁকে নিতে হবে দু মিনিট মতো মশলাগুলি ভাজলেই খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন তখন এটিকে নামিয়ে নিতে হবে মশলা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলিকে নামিয়ে নেব সব শেষে গোলাপের পাপড়ি ও সাজিরা দিয়ে মিনিট খানিক নেড়ে নিতে হবে মশলা পুরোপুরি সেঁকা হয়ে গিয়েছে এবার এটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই গুঁড়ো করব না দশ মিনিট মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর গুঁড়ো করে নেব মশলা শেঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে মশলা তেতো লাগবে আপনাদের কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন ফিরে আসলাম দশ মিনিট পর মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার মশলাটিকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে কেননা যতটা আপনি মিহি গুঁড়ো করবেন ততটাই ফ্লেভার বেশি বের হবে মশলা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই দেখুন ভালোভাবে মিহি গুঁড়ো হয়েছে আপনারাও ঠিক এই রকমভাবেই মিহি করে গুঁড়ো করে নেবেন কেননা আগেই বলেছি যত মিহি গুঁড়ো হবে তত মশলা থেকে ফ্লেভার বেশি বের হবে এবার মশলাটিকে এয়ারটাইট কন্টেনারে পুড়ে রেখে দিন ছমাস ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে যদি রেখে দিন এক বছর পর্যন্ত ভালো থাকবে তবে আমি সাজেস্ট করব যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকুই বানিয়ে ব্যবহার করুন এতে মশলার ফ্লেভার বেশি ভালো পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই